সুলতান মাহমুদ, স্বপ্নবিভোর সুলতান জীবনে করতে চান অনেক কিছু। শৌখিন এবং স্বাধীন চেতা হওয়ার গুণগুলি তাকে সন্ধান দেয় মুক্ত পেশা ফ্রিল্যান্সিংয়ের। আজ শুনব তার ফ্রিল্যান্সিং অভিজ্ঞতার কথা। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দিস ইজ সুলতান মাহমুদ। টুডে আই উইল শেয়ার উইথ ইউ মাই ফ্রিল্যান্সিং সাকসেস স্টোরি। অনেকদিন ধরে ভাবতেছিলাম, প্রায় দীর্ঘ 4 বছর আগে থেকে এরকম চিন্তা ছিল যে ফ্রিল্যান্সিংটা করবো। আসলে এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না ফ্রিল্যান্সিংটা কী বা কীভাবে করতে হয়। তো আর একটা বিষয় ছিল এখানে যে আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, তো আমার এরকম কোনো প্রতিষ্ঠানে এসে যে ফ্রিল্যান্সিংটা শিখবো বা এই বিষয়ে পরামর্শ নেবো এরকম কোনো সুযোগ ছিল না আমার। আরেকটা ডিফিকাল্ট বিষয় ছিল যেটা আমি ইংরেজিটা খুব ভালোভাবে বলতে পারতাম না বা ইংরেজিতে এরকম দক্ষ ছিলাম না। তো দীর্ঘ 4 বছর পরে, 4 বছর আগেও কিন্তু আমি আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলছিলাম ইউটিউব দেখে। এরকম আমার ইচ্ছা ছিল যে ফ্রিল্যান্সিংটা করবো। তো আমি বিভিন্ন প্রতিষ্ঠানে এরকমভাবে খোঁজ নিতে শুরু করি যে কোথায় ফ্রিল্যান্সিংটা ভালোভাবে শেখা যাবে। বিভিন্ন প্রতিষ্ঠানে যাই, তাদের পরামর্শ বা বিভিন্ন দিক নির্দেশনা দেখি। তো দেন একদিন এরকমভাবে অল আই টিভিতে আমি আসি, আসার পথে কথা বলি। তো তিনারা আমাকে খুব সুন্দর করে ফ্রিল্যান্সিং জিনিসটা কী, এটা কীভাবে করতে হয়, ভালো একটা গাইডলাইন দেয়। তো এরপরে যে বিষয়টা হয় সেটা আমি বাসাতে বলি, এরকম যে আমি ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছি। তো বাসা থেকে আমাকে সাপোর্ট দেয়। তো আমি খুবই একটা কম দামের একটা কম্পিউটারের ব্যবস্থা করি। তো তারপরে কন্টিনিউ ক্লাস শুরু করি। এখানে ক্লাসের লেভেলগুলো বা ক্লাসের পদ্ধতিগুলো কীভাবে ক্লাস নেয় এটা খুবই সুন্দর। দুইটা ক্লাস হবে, দুইটা ক্লাসের পর একটা সফট ক্লাস থাকে, যেটা আমাদের জন্য বা যারা শুরু করতেছে ফ্রিল্যান্সিংটা এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার আমি দুইটা ক্লাস করলাম, দুইটা ক্লাসের মধ্যে আমরা যা যা সমস্যা হলে সব ক্লাসে সব কিছু সমাধান করে দেওয়া হয়। আরেকটা বিষয় হলো যে এখানে আপনার অল টাইম সাপোর্ট দেওয়া হয়। যখন আমি ফার্স্ট ক্লাসটা পাইছিলাম, কাজটা কীভাবে ডেলিভারি করতে হয় এটা আমি জানতাম না। তো দেন আমি সাথে সাথে সাপোর্টের কথা বললাম, অল আই টিভির সাপোর্টের কথা বললাম। আমাকে হেল্প করা হলো যে আসলে এইভাবে ডেলিভারি করতে হয়, তুমি এটা করো। তো তারপর আমি করলাম। তো প্রথম ক্লাসটা ছিল আমার $10। তো এরকমভাবে কাজটা পাই। তো মেন যে বিষয়টা আমি পাইছি এখান থেকে সেটা হলো, প্রথমে যখন আমি কাজ করতেছিলাম অনেকগুলো কনটেস্ট করছি, তারপরে পাইতেছিলাম না কাজটা। তো আস্তে আস্তে আমার অনুপ্রেরণাটা হারায় যাচ্ছিল, কাজ করতে ইচ্ছা করতেছিল না। অল আই টিভিটির অফিস মেম্বাররা আমাকে এরকম সহযোগিতা করে যে বলে যে তুমি কন্টিনিউ করো তাহলে পারবা, অন্যরা পারতেছে তুমি কেন পারবে না। তো এই বিষয়টা আসলে আমাকে কাজ পাইতে অনেক সাহায্য করে, আর আল্লাহর রহমত যে আমি ফার্স্ট ক্লাসটা পাই। তো ফার্স্ট ক্লাসটা পাওয়ার পরে যেই কাজটা পাই সেটা ছিল $100। তো দেন আমি এরকম 12টা ক্লাস শেষ হওয়ার পর, তারপর ফাইবারে যে ফাইবার মার্কেট যখন আমাদেরকে দেখানো হলো, তখন আমি ওখানে কাজ করা শুরু করি। একটা ক্লাস কাজ প্রথম যে কাজটা পাই সেটা লোগো ডিজাইন ছিল। তো এরকমভাবে বেশ কয়েকটা কাজ পাইছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এখন অনেক কয়েকটা রিভিউ আছে, আর আল্লাহ তাআলা যদি চান তাহলে অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ Level 1 সেলারও হইতে পারবো আর কি। ওখানেও প্লাস $100 ইনকাম হয়েছে ইনশাল্লাহ। তো আপনাদের কাছে, সবার কাছে দোয়া চাই যেন আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আরও ডেভেলপ করতে পারি বা এটাকে নিজের প্যাশন বা প্রফেশন হিসাবে নিতে পারি। আর বিশেষ করে যে কথাটা না বললেই না, এখানে দেখবেন যে অনেক স্টুডেন্ট ছিল এখানে। কেন ছিল এটা বলতে যদি যাই, যে আমাদেরকে এখানে যে বিষয়টা আসলে খুব সাপোর্ট করছে, যেমন গত কয়েকদিন আগে আমাকে একটা বায়ার কাজ দিছে, কাজটা আমি পারি কিন্তু আসলে উনি যে কী চাচ্ছেন আমি ওটা বুঝতে পারতেছিলাম না। তো দেন পরে স্যারকে বললাম, তো স্যার ওই বিষয়ে আমাকে হেল্প করলো যে আসলে উনি এই কাজটা চাচ্ছেন। তো এরকম নতুন নতুন সমস্যা আর কি তৈরি হয়, যেগুলোর আসলে সাপোর্ট না থাকলে এই এই বিষয়ে আসলে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন আর কি, কাজটা করতে পারবেন না, হারাই ফেলবেন। তো এখানে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট বা খুবই হেল্প করছে আমাদের। এই জন্য অল আই টিভিকে অনেক ধন্যবাদ সৎ পরামর্শ দেওয়ার জন্য। আশা করি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলা যদি চান তাহলে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।